স্বামী স্ত্রী ঘুমানোর নিয়ম। আপনি কি জানেন আপনার ঘুমের পদ্ধতি ও ধরন আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে? গবেষণার মাধ্যমে জানা গেছে দম্পতিদের ঘুমের ধরন তাদের সম্পর্কের গভীরতা এবং শক্তি প্রকাশ করে। একটি সমীক্ষায় জানা গেছে 94% দম্পতি যারা একে অপরের নিকট ঘুমায় তারা তাদের বিবাহিত জীবনে মনস্তাত্ত্বিকভাবে খুব খুশি হয়। এর বিপরীতে 60% যারা একে অপর থেকে আলাদা ঘুমান তারা সুখী হন না বলে জরিপটি উল্লেখ করেছে। এই অনুপাতটি স্বামী বা স্ত্রীদের মধ্যে ঘনিষ্ঠতা ও পরস্পর পাশাপাশি থাকার গুরুত্ব প্রকাশ করে। তবে আরেকটি গবেষণা নিশ্চিত করেছে ঘুমের প্রতিটি পদ্ধতি সম্পর্কের মাত্রা এবং স্বামীদের স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করে সময়ে সময়ে আলাদা হতে পারে। আমরা আজকে স্বামী স্ত্রী ঘুমানোর ইসলামিক নিয়ম নিয়ে আলোচনা করছি। কোন পদ্ধতিতে ঘুমালে দম্পতিরা আরও সুখী হতে পারেন সেটা তুলে ধরার চেষ্টা করব। ইসলামে স্বামী স্ত্রী ঘুমানোর নিয়ম। স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে ইসলামে বিধিবদ্ধ কোনো নিয়ম নেই। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী বিছানায় তাদের সুবিধা মতো আসন গ্রহণ করতে পারেন। স্বামী স্ত্রীর ডানে আর স্ত্রী স্বামীর বামে ঘুমাতে হবে এমন কোনো কথা নেই। দাম্পত্য জীবনে ইসলাম বেশ স্বাধীনতা দিয়ে রেখেছে, খুব বেশি কড়াকড়ি বা বিধি নিষেধ আরোপ করেনি। কেবল পিরিয়ড চলাকালীন সময়ে সহবাস ও অ্যানাল সেক্স ব্যতীত বাকি সকল প্রক্রিয়া স্বামী স্ত্রী তাদের যৌন জীবনে উপভোগ করতে পারবেন। তবে স্বামী স্ত্রী বিছানার যে পাশেই ঘুমাবে উভয়েই ঘুমের দোয়া পড়ে নিতে হবে। ঘুমানোর সময় প্রত্যেকে তাদের ডান দিকে মুখ করে ঘুমের দোয়া পড়বে, এটা সুন্নত। আমরা স্বামী স্ত্রী ঘুমানোর কয়েকটি পদ্ধতি আলোচনা করছি যা একটি দাম্পত্য জীবনকে রোমান্টিক করতে সহায়ক হবে। পিছনে পিছনে হয়ে ঘুমানো। স্বামীর পিঠ থাকবে স্ত্রীর পিঠের সাথে মিলিত আর স্ত্রীর পিঠ থাকবে স্বামীর পিঠের সাথে মিলিত। এটি এমন অবস্থান বা অবলম্বন করে প্রায় দম্পতিরা তাদের বিয়ের রাতে ঘুমায়। এটি স্পর্শ করার অনুভূতি সহ বেশ স্বাধীনতা এবং প্রশান্তি দেয়। এই ভঙ্গিটি একে অপরের প্রশান্তি, শিথিলতা এবং সুরক্ষাতা প্রকাশ করে, যা দাম্পত্য জীবনে অবিচ্ছেদ্য অংশ। স্পর্শ না করে পেছনে পেছনে হয়ে ঘুমানো। একে অপরের পিঠ স্পর্শ না করে পিছনে পিছনে হয়ে ঘুমানো, এই অবস্থানটি স্বাধীনতা এবং একে অপরের গ্রহণযোগ্যতার নির্দেশ করে। তবে একই সাথে এটি তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের শক্তির অভাব প্রকাশ করতে পারে, যা তাদের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। মুখোমুখি হয়ে ঘুমানো। স্বামী ও স্ত্রী উভয়ই পৃথক বালিশে ঘুমায়, তবে তাদের প্রত্যেককে তার সঙ্গীর মুখোমুখি হয়। স্বামীর মুখ থাকে স্ত্রীর দিকে আর স্ত্রীর মুখ থাকে স্বামীর দিকে। তারা ঘুমানোর আগে পরস্পর অনেক কথা বলে এবং এটি তাদের চোখের ভাষায় প্রেম নিবেদন, মনস্তাত্ত্বিক গভীরতা ও বন্ধুপ্রীতম শক্তিকে প্রকাশ করে। সেই সাথে এটি একটি আরামদায়ক ও রোমান্টিক অবস্থান। সাধারণত নতুন দম্পতিদের পাশাপাশি পুরনো দম্পতিদের জন্যও এটি উপযুক্ত। পাশাপাশি হয়ে ঘুমানো। স্বামী স্ত্রী একে অপরের পাশাপাশি হয়ে ঘুমাবে। এক্ষেত্রে তারা মুখোমুখি অথবা একজনের বুকের দিকে অন্যজনের পিঠ দিয়ে ঘুমাবে। এই অবস্থায় তাদের একজনের উড়ু অন্যজনের উড়ুর উপর থাকে এবং একজন অন্যজনকে জড়িয়ে ধরে। এটা একটি রোমান্টিক ও ভালোবাসার শক্তিশালী বন্ধন প্রকাশকারী মাধ্যম। জড়িয়ে ধরে ঘুমানো। স্বামী তার স্ত্রীকে পেছন থেকে বুকের সাথে জড়িয়ে ঘুমাবে। এটি স্ত্রীকে রাখার ক্ষেত্রে স্বামীর ভূমিকা প্রকাশ করে, সে যেন তার রক্ষাকর্তা এবং স্ত্রীর প্রতি তার কোমলতা রয়েছে। এই অবস্থানটি সাধারণত পরিস্থিতি এবং দাম্পত্য জীবনের বয়স অনুসারে পরিবর্তিত হয়। সর্বদা তাদের অবস্থান এক ও অভিন্ন থাকে না। বুকে ঘুমানো। স্বামী লম্বালম্বি হয়ে ঘুমাবে আর স্ত্রী তার বুকে বা কাঁধে মাথা রেখে ঘুমাবে, অথবা স্ত্রী লম্বালম্বি হয়ে ঘুমাবে আর স্বামী তার স্ত্রীর বুকে বা পেটের নিচের দিকে মাথা রেখে ঘুমাবে। এটি এমন একটি অবস্থান যা বেশিরভাগ দম্পতি পছন্দ করেন। নাটক সিনেমায় এমন দৃশ্য বেশ আকর্ষণীয়ভাবে দেখানো হয়।
স্বামী স্ত্রীর ঘুমানোর নিয়মে স্বামী স্ত্রী কি একসাথে বিবস্ত্র হয়ে ঘুমাতে পারবে? এই প্রশ্নটি স্বাভাবিকভাবে মনে আসে যে স্বামী স্ত্রী সম্পূর্ণ উলঙ্গ হয়ে কি ঘুমাতে পারবে। ইসলামে উলঙ্গ হয়ে ঘুমানোর বিধান কি? সংক্ষেপে বললে উত্তরটি হবে, হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে, এটা তাদের জন্য সম্পূর্ণরূপে বৈধ। এবার উত্তরটি একটু বিস্তারিত বিশ্লেষণ করছি। আমরা কাপড় পরিধান করি মানুষের চোখ থেকে নিজেদের গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য, কেননা গোপনাঙ্গ একদিকে লজ্জা স্থান, অন্যদিকে কামভাব জাগ্রতকারী। তাই ইসলাম বিধান মতে এই স্থানগুলো মানুষের দৃষ্টির আড়াল করে রাখা ফরজ। স্বামী স্ত্রী পরস্পর গোপনাঙ্গ ভোগ করার অধিকার রাখে, তাই তারা একে অপর থেকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর পোশাকস্বরূপ এবং স্ত্রী স্বামীর পোশাকস্বরূপ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কয়েকটি ব্যাখ্যা পেশ করেন। পোশাক যেমন মানুষের গোপনাঙ্গ দেখে কিন্তু কারো কাছে তা বর্ণনা করে না, ঠিক একইভাবে স্বামী স্ত্রী একে অন্যের গোপনাঙ্গ দেখে কিন্তু তার বিবরণ অন্যকে শোনায় না। পোশাক যেমন শীত ও গরমে মানুষকে আরাম দেয়, ঠিক একইভাবে স্বামী স্ত্রী একে অন্যের জন্য সুখ ও আরামের ঠিকানা। পোশাক থেকে যেমন গোপনাঙ্গকে গোপন রাখা যায় না, ঠিক একইভাবে স্বামী স্ত্রী একে অপরের থেকে নিজেদের গোপনাঙ্গ গোপন রাখতে হয় না। যেহেতু স্বামী স্ত্রী একে অপর থেকে গোপনাঙ্গ ঢেকে রাখতে হয় না, তাই তারা একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে অসুবিধা নেই। স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে ঘুমানোর বৈধ থাকার রেফারেন্স, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্ত্রী ও বাদি ছাড়া অন্য সকল মানুষ থেকে তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো। তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুপুরবেলায় ঘুম ও রেস্টের সময় মানুষের ঘরে প্রবেশকালে অনুমতি গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, দুপুরবেলায় যখন তোমরা তোমাদের বস্ত্র ফেলে দাও, সূরা আন-নূর। মুফাসসিরগণ বলেন, এটা কাইলুলার সময়ের কথা বলা হয়েছে, কেননা মানুষ সেই সময় নিজ স্ত্রীর সাথে মিলিত হয় এবং বিবস্ত্র থাকে। তাই স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে অসুবিধে নেই। এরকমভাবে যদি কেউ একা ঘুমায় আর অন্য কেউ তার ঘরে উঁকি মারার সম্ভাবনা না থাকে, তখনও সে উলঙ্গ হয়ে ঘুমাতে পারে, সে নারী হোক বা পুরুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে রাত্রিবেলা আসলে তিনি আমার কাছে আসলেন, এসে তার চাদর রেখে দিলেন, জুতাদ্বয় খুলে পায়ের কাছে রেখে দিলেন, অতঃপর চাদরের এক পাশ তার বিছানায় মেলে শুয়ে পড়লেন। তিনি একটু সময় শোয়ার পরে মনে করলেন, আমি ঘুমিয়ে গেছি, তাই তিনি তার চাদর পরিধান করে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন। অতঃপর আমি আমার ওড়না ও চাদর পরিধান করে তার পেছনে পেছনে চললাম, অবশেষে তিনি জান্নাতুল বাকিতে গেলেন। মুসলিম শরীফ। এই হাদিস থেকে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিবস্ত্র হয়ে ঘুমাতেন।